কাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস ছিল। এই স্বাধীনতা দিবসের দিনই কাঁচড়াপাড়া সিটি বাজারে উদ্বোধন হলো একটি মন্দিরের। প্রায় প্রচুর মানুষকে এই মন্দিরে প্রসাদ বিতরণ করা হলো। আসুন দেখে নেওয়া যাক সেই বিশেষ প্রতিবেদন। শিবকালী মন্দিরে আজকে উদ্বোধন হলো। আজকে এই 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আজকে এই সিটি বাজারে এই মন্দিরের উদ্বোধন হলো। কি বলবেন দাদা? এই যে আমাদের যে মন্দিরটা, এই মন্দিরের পরিকল্পনা আমাদের বিগত 3 থেকে 3.5 বছর ধরে আমাদের পরিকল্পনা চলছে। আজকে এটাকে আমরা ভালো লেগেছে। তারপরে আমাদের চেয়ারম্যান আজকে এই মন্দিরের এই উদ্বোধনের পাশাপাশি আর কি কি কর্মসূচি হচ্ছে? এই মন্দিরের কর্মসূচি আমাদের আমরা খিচুড়ি খাওয়াচ্ছি, ভোগ খাওয়াবো, প্লাস পাড়ার লোককে নিয়ে আমরা চলার চেষ্টা করি। পরিবর্তন আমরা চেয়েছি দাদাকে নিয়ে। আমাদের দাদা আমাদের সঙ্গে আছে, আমরা একদম ভালো করে পাঁচজনের সামনে থাকবো, পাঁচজনের কাজ করবো, কমলদা আর সুভদ্রা নেতৃত্বে থাকবো আমরা। আজকে 15ই আগস্ট স্বাধীনতার দিনে, স্বাধীনতা দিবসে আজকে এই মন্দিরের উদ্বোধন হলো সিটি বাজারের সামনে। কি বলবেন দাদা? এটা আমাদের নুবরা ক্লাব থেকে আমরা সবাই মিলে এটা মন্দির বানালাম, এই আজকে উদ্বোধন করলাম। এই মন্দিরের উদ্বোধনের পাশাপাশি কি কি কাজ হচ্ছে? মন্দিরে তো অনেক কাজ আছে, এখন বিশেষ অতিথি কে এসেছিল, কে কে আসার কথা? নৈহাটিতে এই প্রথম থিম বেসড রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হলো দ্য ব্ল্যাক হারবার। পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।